इंडिया में जा रही हूँ। गाड़ी नहीं आन गाड़ी हो तो देते हैं दोनों लोग भाई जान কারণ একটা হঠাৎ করে দরকারে, কারণ আগে তো আপনাদের জানাই মানে ঘুরতে আসলে চক্কা দরকার আসছি, চক্কা দরকারের জন্য হঠাৎ করে আসছি, কোনো প্ল্যান এসব কিছুই ছিল না। এসে অন্য একটা আর কি গ্রামে আসছি একটু একটা কাজে, চলে যাবো ধরেন আমরা এই আবার এক দুদিনের ভিতরে চলে যাবো। হ্যাঁ আজকে আসছি, হয় কালকে দিন থাকা পড়বে, তারপরের দিন আবার চলে যাবো। তো আমি আসছি আপনাদের সাথে, তো একটু টুকটাক যা করি শেয়ার করি অবশ্যই করবো, অবশ্যই ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন, আর ভালো লাগলে অবশ্যই কষ্ট একটু লাইক দিয়ে দিন। তো দেখতে থাকুন কী করি। আম্মা আসতে দেখলেন আমি তার একা আসিনি, আমার এমনি আসছি, আমার মামা ওই এদিকে একটা চেনা বুঝতে বাসা আসার তো এখানে গেছে, আর আমার পিতা দেখেন আমার খালু আর আমার মামা তো ভাই তারাই আছে এই জায়গায়। দেখেন এই যে এই জায়গায় এখানে একটা জায়গা দেখতেছি আর কি, আমার এই খালুরা বানা মামারা কেউ নিবো কিনবো, তো এই জন্য এই গ্রামে এসে এই জায়গাটা এখানে বিক্রি হইব। দেখতেছেন এই যে পুরাটা, এই যে এই পাশে দূর, আর ওই যে সামনে একটু রুট দেখতেছেন, এই রুটের ওমুরা আছে আবার এতটুকুই, তো এই যে বিক্রি করবো এই জায়গায় কিনবো, সেই জন্য দেখতে আসলাম আর কি আমরাও। তাছাড়া আমরা তো অন্য কাজে আসছি, এটা শেষ হলে আবার চলে যাবো। তো জায়গা মূলত পুকুরে দেখেন লক দিয়ে গেছে, আর এই সামনে একটু মেন রোড একটু কি ভিতরে ভিতরে বলতে তাও তো ভিতরে তো না, কারণ মেন রোডের থেকে একটু ভিতরে জায়গা তুমি বিক্রি হলে জানেন মেন রোডের সাথে তারও দাম বেশি থাকে অনেক, প্রচুর বেশি। সকালে আসলাম কালকে আসার পরে এক কি অবস্থা, কালকে মূলত আসার পরে দেখছিনি অন্য এক গ্রামে ঘুরতে গেছিলাম, তো আস্তে আস্তে রাত হয়ে গেছিল প্রায়। কে গেছে খাওয়া কথা বলে
তো রাত হওয়ার পরে তো আসে একদম জানেন গাড়িতে আসলাম, এমনি ক্লান্ত তো শুয়ে পড়ছিলাম, তো আজকে আবার সকালের দিকে আসলাম আপনাদের মাঝে। তো একটু আগে ঘুম থেকে মূলত উঠছি, এখন ভালোই রোদ উঠছে, আর গ্রামের রোদ কারেন্ট একদম থাকে না মূলত। আজকালকে থেকে আস্তে আস্তে দেখলাম আধা ঘন্টা একটু আসে আর সারাদিন থাকে না, যেমন আজকে সকালে গেছে কে জানে কবে আসে, একদম বিকালেও আসতে পারে বা দুপুরের পরেও। ফোনেও তো চার্জ দেওয়া জরুরি জানেন, এখন চার্জ মাত্র দিতে পারতেছি না, আল্লাহ জানে কি হবে, ফোন বন্ধ হয়ে যেতে পারে কিনা ঠিক নাই। এখন ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছি, একটু দেখেন এই যে বাড়ির পিছনের দিকটায় আমার খালাদের বাসায় আর কি, দাঁড়িয়ে আছে আন্টিদের বাসায়, তো দেখেন এদিকে আম ধরছে তাদের কাছে, কেমন ছোট গাছে দেখেন। সুন্দর না দেখেন, কত ছোট গাছ, বড় না কলম দেওয়া গাছ, তো ছোট একটা। তাছাড়া আবার এই দেখেন এই পাশে একটা আছে লম্বা ধরনের আম, তো এটা হচ্ছে অন্য গাছ, মনে হয় দুইটা দুই রকম দেখছেন এটা। ওগুলো হয়েছে গোল আর এগুলো হয়েছে লম্বা, বাড়ির ভিতরে যাই দেখি। লেবু তো বিটে অনেক গুলাই ধরছে, কুন্ডা এই যেটা বড় আছে মারে। ওইবার কিনছেন সবগুলাই মেরে গেছিল গা, কেন আবার কিনছেন কয়টা কয়টা মরে কেমনে আবার জানো তো পেয়ারা তো অনেক এই গেছে পেয়ারা। সব গেছে ধরছি, এইবার আর গেলাম বারে বারে কে আসবে অনেক গেছে কত দূরের ভিতরে কত অনেক দূর।
কাপড় সারা দিলে তো উনি বাদ দিয়া দেখেন এটা হলো হাঁসের ডিম, হাঁসের ডিম বাজি, হলো ডুমডুল, হাঁসের ডুমডুল। এটা বাবা গরম বেতলে দেখেন ডাইরেক্ট আটকা হাঁসের ডিম। আর আন্টির ভাই হাঁস আছে কয়টা, তো সেই হাঁসগুলোই পারছে, ওখান থেকে একটা নিয়ে ভেজেছিল আমার জন্য। তো দেখলেন কি অবস্থা আজকের ভিডিওটা। তো এই রান্না বাড়া এখনো করতেছে, আম্মা এখনো তো ফুল হয়নি, তো করা শেষ হলো তখন খাওয়া দাওয়া যা হওয়ার হইব। দেখেন বাতাস আসার দূর কারেন্ট থাকে না গ্রামে, আর যেই গরম গরম, মানে রোদে গুলো তো গরম আরো বেশি লাগবো, ছায়া থাকতে পারো না। আজকের ভিডিওটা পর্যন্তই, তো দেখাব আপনাদের সাথে খাওয়া দাওয়া সব শেষ করে দুপুরে পরে যেতে আবার দুপুরে বা না এখানে আবার পরবর্তী ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।